রণবীর কাপুর 2007 সালে সাওয়ারিয়া ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সোনম কাপুর ও রণবীর কাপুরের। সে সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের দুজনের সম্পর্কের গুঞ্জন উঠে, বেশ কিছু জায়গায় তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখাও যায়। শুধু তাই নয়, নিজেদের সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের সামনে বেশ কয়েকবার কথাও বলেছেন দুইজন। কিন্তু সাওয়ারিয়া ছবি ফ্লপ হলে সোনম কেরিয়ার নিয়ে চিন্তিত হয়ে পড়েন, আর ছবিতে রণবীরের অভিনয় প্রশংসিত হলে ভালো ছবির প্রস্তাব পেতে শুরু করেন তিনি। তখন থেকেই দুজনের পথ দুই দিকে বেঁকে যায়। সোনমকে ছেড়ে রণবীর দীপিকা পাড়ুকোনের দিকে ঝুঁকে পড়ে। সাহির বেরি, রণবীর কাপুরের পর মডেল ও ব্যবসায়ী সাহির বেরির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সোনম কাপুর। সাহিরের সঙ্গে সোনমের পারিবারিক যোগাযোগও ছিল। প্রায় বছর খানেক প্রেম করার পর পেশাগত ব্যস্ততা দেখিয়ে সোনমের কাছ থেকে দূরে সরে পড়েন সাহির। পুনিত মালহোত্রা, সোনম যখন সাহিরের সঙ্গে প্রেম করছেন তখন ক্যামেরার চোখে সেই প্রেম দেখছিলেন পরিচালক পুনিত মালহোত্রা। এরপর পুনিতের 2010 সালে মুক্তিপ্রাপ্ত আই হেট লাভ স্টোরিজ ছবিতে অভিনয় করেন সোনম। সেখান থেকে সোনমের প্রেমে হাবুডুবু খান পুনিত। বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে ছুটিয়ে প্রেমও করেন দুইজন। কিন্তু সোনম কাপুরের পরিবারের খুব ঘনিষ্ঠ আনন্দ আহুজা সোনমের জীবনে ঢুকে পড়লে কেটে পড়েন পুনিত মালহোত্রা। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।